আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ইসরায়েলকে বিপদে ফেলছেন নেতানিয়াহু, গাজার যুদ্ধ নিয়ে তোপ বাইডেনের। এরপর থাকবে গাজা ইসরায়েলি নিরশংসতায় প্রাণহানি 31,000 ছাড়াল। আরও জানাব ইসরায়েলের হামলার মধ্যেই গাজার পবিত্র রমজানের প্রস্তুতি। এরপর রয়েছে রমজান উপলক্ষে যে আহ্বান জানালেন সৌদি বাদশাহ। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সর্বশেষ ভয়ঙ্কর আপডেট, ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সমর্থন অব্যাহত রয়েছে বললেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। এরপর থাকবে ইসির পদত্যাগের চাপে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী মোদী সরকার। এবং সর্বশেষ জানাব চীনের পর তুরস্ক, ভারতকে চাপে রাখতে এবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর অস্ত্র ড্রোন। ইসরায়েলকে বিপদে ফেলছেন নেতানিয়াহু, গাজার যুদ্ধ নিয়ে তোপ বাইডেনের। বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যকলাপে ইসরায়েলে বিপদ ডেকে আনছে। বন্ধু ইসরায়েলের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে ইসরায়েলকে সাহায্য করতে গিয়ে আসলে দেশের ক্ষতি করছেন নেতানিয়াহু। ইসরায়েলের ওপর হামাসের হামলা এবং তার পাল্টা গাজা ইসরায়েলি সেনার অভিযান, এই দুই ক্ষেত্রেই শুরু থেকে নেতানিয়াহুর দেশের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। তবে গত কয়েকদিনে ছবিটা পাল্টে গিয়েছে, একাধিকবার ইসরায়েল বিরোধী সুর শোনা গিয়েছে বাইডেনের মুখে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা, এমন পরিস্থিতিতে প্রকাশিত হয়েছে বাইডেনের একটি সাক্ষাৎকার, সেখানেই নেতানিয়াহুকে তোপ দেখেছেন তিনি। বাইডেনের কথা, ইসরায়েলকে রক্ষা করার দায়িত্ব রয়েছে নেতানিয়াহুর, হামাসের বিরুদ্ধে লড়াই চালানোর অধিকারও রয়েছে, কিন্তু সাধারণ মানুষের কথাও তার মাথায় রাখতে হবে। নেতানিয়াহুর পদক্ষেপের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজার আমজনতা। আমার মনে হয় ইসরায়েলের সাহায্য করতে গিয়ে আখেরে দেশের ক্ষতি করেছেন নেতানিয়াহু। গাজায় হামলার বিষয়টি ইসরায়েলের পার্লামেন্টে উত্থাপন করতে চান মার্কিন প্রেসিডেন্ট। গাজায় ইসরায়েলি নিরশংসতায় প্রাণহানি প্রায় 31,000। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রায় 31,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে আক্রমণ আরও জোরদার করেছে। তারা নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়ে নারী ও শিশুসহ কমপক্ষে 13 জনকে হত্যা করেছে। এছাড়া রাফা শহরের একটি আবাসিক টাওয়ার ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু তাই নয়, উত্তর গাজা অপুষ্টিতে এক শিশু এবং এক তরুণের মৃত্যু হয়েছে, ফলে সেখানে অনাহারে এখন পর্যন্ত 25 জনের মৃত্যু হল। এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA তহবিল পুনরুদ্ধার করেছে কানাডা এবং সুইডেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছে। অপরদিকে রমজান মাসকে সামনে রেখে এক বার্তায় হামাস প্রধান ইসমাইল হানিয়া গাজার ওপর এই জঘন্য যুদ্ধ বন্ধ করতে ইসরায়েল এবং এর মিত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপরই গাজায় পাল্টাক্রমণ শুরু করে ইসরায়েল। হামাসের বিরুদ্ধে একের পর এক অভিযান চালানো হচ্ছে, এমনকি হামাসকে নির্মলের অজুহাতে নিরীহ ফিলিস্তিনিদের ওপর প্রতিদিন হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে 30,960 ফিলিস্তিনি নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে আরো 72,524 জন। সেখানে ইসরায়েলি তাণ্ডবের কারণে খাবার এবং পানির তীব্র সংকট তৈরি হয়েছে। ইসরায়েলের হামলার মধ্যেই গাজায় পবিত্র রমজানের প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে রমজান মাস। ধর্মীয় ভাগ গাম্ভীর্যের মধ্য দিয়ে মাসটি পালন করবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম। তবে এবারের রমজানে ফিলিস্তিনিদের গাজা চিত্রটা ভিন্ন হতে যাচ্ছে। এমন এক পরিস্থিতিতে উপত্যকাটির বাসিন্দারা রমজানের প্রস্তুতি নিচ্ছে, যখন যেখানে নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় 5 মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েলের হামলা। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ জানিয়েছে গত 7 অক্টোবর সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় সেখানে অন্তত 31,045 জন নিহত হয়েছেন। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। আহত হয়েছেন 72,654 জন। এর মধ্যে আগের 24 ঘন্টায় নিহত হয়েছেন 85 জন। এই 85 জনের মধ্যে অন্তত 13 জন নুসেইরাত শরণার্থীদের শিবিরের। তাদের মধ্যে জেইনা ও ওমর নামের 2 শিশু রয়েছে। নিহত শিশুদের দাদা বলেছিলেন গাজায় কোনো নিরাপদ স্থান নেই। ইসরায়েল মিথ্যা বলছে, তারা বলেছে গাজা দক্ষিণ অঞ্চলে নিরাপদ, সেখানে ফিলিস্তিনিদের আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে। এরপর সেখানে বেসামরিক লোকজনের উপর হামলা চালানো হচ্ছে।
শুধু রক্তক্ষয়ী নয়, রমজানে আগমুহূর্তে ক্ষুধা বিপর্যস্ত করেছে গাজাবাসীকে। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, 7 অক্টোবর থেকে উপত্যকাটিকে অনাহারে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA বলেছে, উত্তর গাজার অবস্থা মর্মান্তিক। বারবার আহ্বান জানানোর পরেও সেখানে সড়কপথে ত্রাণ সরবরাহ করা হচ্ছে না। রমজান যখন এগিয়ে আসছে তখন প্রাণহানি বাড়ছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সহায়তার আহ্বান জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চলমান সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত গাজা ইসরায়েলের হামলা 1000-এর বেশি মসজিদ ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণে রাফা এলাকার আল হুদা মসজিদ, গত মাসে সেটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। একসময় সেখানে 1500 মানুষ নামাজ আদায় করতে পারতেন। বর্তমানে ধ্বংস হওয়া মসজিদটির ক্ষুদ্র একটি স্থানে নামাজ পড়ছেন মুসল্লিরা। রমজানে এই দুর্দশার মধ্যে নামাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। রমজান উপলক্ষে যে আহ্বান জানালেন সৌদি বাদশাহ, নৃশংসতা বন্ধ করে নিরাপদ মানবিক করিডোরের ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বাদশাহর পক্ষে লিখিত বক্তব্যটি পাঠ করেন সৌদির তথ্যমন্ত্রী সালমান আল দোশৌরি। পবিত্র রমজান মাস শুরু হওয়া উপলক্ষে বক্তব্য দেন সালমান বিন আব্দুল আজিজ। সৌদি বাদশাহ আরো বলেন, এটা বেদনাদায়ক যে ফিলিস্তিনি আমাদের ভাইয়েরা যখন হামলা শিকার হচ্ছেন তখন এবছর রমজান মাস এসেছে। গাজা এখন পর্যন্ত ইসরায়েলি হামলা 31,000-এর বেশি মানুষ মারা গিয়েছে, অনেকেই ধ্বংস স্তূপের নিচে পড়ে আছেন, আহত হয়েছেন 72,000, অন্তত 660 জনের মতো। ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সমর্থন অব্যাহত রয়েছে বললেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিটজো চলমান ইউক্রেনের যুদ্ধ নিয়ে পশ্চিমাদের কৌশলের সমালোচনা করে বলেছেন যে পশ্চিমারা এই যুদ্ধের প্রতি এখনো দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখার জন্য পশ্চিমাদের সমর্থনের বার্তা 2022 সালে পৌঁছে দেওয়া হয়েছিল। সেই সময় কিছু পশ্চিমা দেশ ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করতে নিরুৎসাহিত করতে বলেছিল। আমরা রাশিয়াকে দুর্বল করার জন্য ইউক্রেনের যুদ্ধ ব্যবহার করব, আমরা ইউক্রেনকে সামরিক অর্থনৈতিক সহায়তা দেব এবং রাশিয়াকে আন্তর্জাতিকভাবে দুর্বল করার জন্য দেশটির ওপর আমরা নিষেধাজ্ঞা দেব। এ প্রসঙ্গে তিনি বলেন, আপনাদের জানা উচিত যে এটি রাজনৈতিক, অর্থনৈতিক এবং আর্থিকভাবে কাজ করবে না। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, মস্কো কিয়েভের মাধ্যমে যুক্ত করা মুক্ত করা অঞ্চলের চেয়ে বেশি অঞ্চল তারা নিয়ন্ত্রণে রয়েছে। এমনকি রাশিয়ায় কোনো অর্থনৈতিক পতন ঘটেনি এবং পুতিনের সমর্থন হ্রাস পায়নি। স্টার্না টুডে এর প্রতিবেদন অনুসারে তিনি এর আগে বলেছিলেন যে রাশিয়াকে পরাজিত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল কাজ করেনি এবং এর ফলে হাজার হাজার ইউক্রেনীয় এবং রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। ইসির পদত্যাগ, চাপের মুখে মোদি। ভারতের লোকসভা নির্বাচনে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, এর আগেই পদত্যাগ করেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার ইসি অরুণ গোয়েল, আর এতে চাপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসির পদত্যাগের কারণ জানতে সরকারকে চাপ দিচ্ছে বিরোধী দলগুলো। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের সিদ্ধান্তেই পদত্যাগ করেছেন অরুণ। দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করেছেন, কিন্তু এ নিয়ে একের পর এক উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীরা। এর আগে গত মাসে অবসরে যান আরেক নির্বাচন কমিশন। এবং সর্বশেষ জানিয়ে দিব, চীনের পর তুরস্ক, ভারতকে চাপে রাখতে এবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর অস্ত্র ড্রোন। কয়েকদিন আগেই চীনের সাথে প্রাণঘাতী নয় এমন অস্ত্র কেনার চুক্তি করেছিল মালদ্বীপ। এবার তারা তুরস্কের থেকে ড্রোন কেনার চুক্তি করেছে। ভারত মহাসাগরের উপরে বিস্তৃত এক্সক্লুসিভ ইকোনমিক জোন এর টহলদারির জন্য ওই ড্রোন কেনা হয়েছে। এক সংবাদ মাধ্যমের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। এখন পর্যন্ত মালদ্বীপ রাষ্ট্রের পররাষ্ট্র বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি। ওই সংবাদ মাধ্যমের দাবি, মালদ্বীপ প্রশাসনের সাথে যুক্ত এক সিনিয়র কর্মকর্তা দাবি করেছেন, তুরস্কের এক সংস্থার থেকে গত 3 মার্চ ড্রোনগুলো কেনা হয়েছে। এই মুহূর্তে সেগুলো নুনু মারাফু মার্কিন আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে। এদিকে গুঞ্জন, আগামী সপ্তাহ থেকেই এই ড্রোনের সাহায্যে নজরদারি চালানো শুরু করবে মালদ্বীপ। তবে ঠিক কতগুলো ড্রোন কেনা হয়েছে তা এখনো জানা যায়নি। উল্লেখ্য, মালদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মৈজু আগে ইঙ্গিত দিয়েছিলেন তার প্রশাসন নজরদারি ড্রোন কেনার পরিকল্পনা করেছে। গত কয়েক মাসে ভারত ও মালদ্বীপের সম্পর্কের ফাটল চড়া হয়েছে। ভারত পন্থী মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদ ইতিমধ্যে বর্তমান প্রশাসনের ভারত বিরোধী অবস্থানের জন্য ক্ষমা চেয়েছেন, কিন্তু এহেন পরিস্থিতিতে মোহাম্মদ মইজু চীনের পাশাপাশি তুরস্কের হাতও শক্ত করে ধরতে চাইছেন বলেই মনে করা হচ্ছে। বলে রাখা ভালো, ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফর হিসেবেই তুরস্কে গিয়েছিলেন তিনি।